नमस्कार বন্ধুরা, आज के যদি আমরা নিফটি 50 কে দেখি তো নিফটি 50 দেখতে পাচ্ছি আমরা 28 পয়েন্ট একটা আপসাইডে মুভমেন্ট করেছে। দেখুন মার্কেটে আজকে আমরা অ্যানালিসিসটা প্রথম দিয়েছিলাম যে কালকে কি হতে পারে, সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এগুলো ভালো লাগছে। প্রথমে আমরা তাহলে অ্যানালিসিস দেব এই রকম 7টা 7:30টার দিকে, তাহলে আমরা এই ভিডিওটা আনবো, আর নাকি আগের মতনই চলবে সেটাও আপনারা এখানে কমেন্ট করে জানাতে পারেন। চলুন দেখুন আজকের প্রথমেই বলি যে আপনারা যারা এসেছেন যে এখন সোনা না কিনে এই দুটো শেয়ার কিনুন, তারা একটু অপেক্ষা করুন, আমি দুটো শেয়ার নিয়ে কথা বলবো। তবে একটা কথা আপনাদের বলে রাখি যে এই ধরনের এই যে আমাকে মানে লিখতে হচ্ছে এটা লেখাটা শুধুমাত্র আপনাদের জন্য। কেন না, আপনারা এই ধরনের যদি না আমি লিখতাম তাহলে হয়তো এসে ভিডিওটা দেখতেন না, অনেকের ক্ষেত্রেই আছেন। কিন্তু চিন্তা করবেন না, আমি বেস্ট ভিডিও যেমন আলোচনা করি শুধু এই ভালো শেয়ার ছাড়া আমি এখানে আলোচনা করব না, তাতেই যদি ভিউ কম হয় আমি যেমন আগে বলেছি এখনও বলছি। কারণ দেখুন আপনারা যখনই পেনি স্টক নিয়ে আলোচনা করব না, তো পেনি স্টকের ক্ষেত্রে কি হয় জানেন তো, সবসময় মনে রাখবেন যে পেনি স্টক যখন পড়তে শুরু করে সে ভীষণ পরিমাণে পড়তে শুরু করে, এক্ষেত্রে বেরোতে পারবেন না। আমি চাই না আপনারা পেনি স্টকের মধ্যে এসেই আগেই না ইনভেস্ট করুন, আগে ফান্ডামেন্টালটা বুঝুন, তখন দেখবেন পেনি স্টককেও কীভাবে সেটাকে মাল্টিবেগার একটা শেয়ারে কনভার্ট করতে হয় সেটা আপনারা নিজেরাই শিখে যাবেন, না তো প্রথমেই এসে। তো একদিনে যদি বড়লোক হওয়ার জন্য আপনারা আসেন তাহলে এই মানে চ্যানেল আপনাদের জন্য না, বা এটা হওয়া সম্ভব না আমি আপনাদের মানে বলেই দিলাম। চলুন দেখুন নিফটি ফিফটির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, আমরা আলোচনা করেছিলাম যে 19,888 এই লেভেলটাকে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ অবধি আমরা বুলিশ ভাব দেখতে পাবো না। তবে নিফটির ক্ষেত্রে বেশ ভালো একটা বুলিশ ভাব দেখতে পাচ্ছি। দেখুন এখান থেকে যদি দেখি আমরা একটা রাউন্ডিং প্যাটার্ন তৈরি করেছি, এবং এই রাউন্ডিং প্যাটার্নের যদি আমরা ধরি যেটা কত দূর অবধি উঠতে পারে সেটা হচ্ছে 18,800 থেকে 19,800, মানে মিনিমাম একটা 1,000 পয়েন্টের আমরা আপসাইডে মুভমেন্ট ধরতে পারি। এটা মিনিমাম একটা বললাম, এই জাস্ট মানে রিসেন্টের যদি আমরা ধরি, তাহলে 1,000 পয়েন্ট মানে আমাদের প্রায় এটা যাচ্ছে যে 20,888 লেভেল অবধি, মানে 20,000 পার করে আমাদের যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো সেটা দেখা যাক মার্কেট এখানে এসে কী করে। এখন এখানে এসে আরেকটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে কাপের হ্যান্ডেল বানাতে পারে, এখানে আরেকটু কনসলিডেট করে তারপরে ব্রেকআউট দিতে পারে, এটাও হতে পারে। তো দেখা যাক মার্কেট কী করে। এবার আসি ব্যাঙ্ক নিফটিতে। দেখুন ব্যাঙ্ক নিফটিতে আশা করছি আপনারা সবাই প্রফিট করেছেন, আজকে বেশ ভালো প্রফিট করেছেন, এবং যা যা কালকে বলেছিলাম যেন অক্ষরে অক্ষরে পালন হয়েছে। এখানে দেখতে পাবেন যে এইটা যখনই ব্রেকডাউন দিয়েছে তখনই দেখতে পাবেন আমি আলোচনা করেছিলাম যে 43,222 আমাদের একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং শুধু কাজ করবে না, আমি এখানে লিখেও আপনাদের পোস্ট করি। এই এই পোস্টটা খুব কম টাইমে আমি করেছি, যদি দেখেন প্রিভিয়াসলি আমি কখনোই এই ধরনের পোস্ট করতে পছন্দ করি না, কারণ এতে কী হয় আপনাদের একটা বায়াস চলে আসে, এবং আপনারা অনেকেই আমাকে বিশ্বাস করেন, তো আমি চাই না আপনাদের মধ্যে কোনো বায়াস না চলে আসুক। তবু আজকে লিখে দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল এইটাতে একদম কনফার্ম ছিলাম, আমি মোটামুটি 95% কনফার্ম ছিলাম যে এখানে একটা সাপোর্ট নেবেই নেবে, কারণ এতটা ফল হওয়ার পরে এটা কখনোই হতে পারে না এখান থেকে, আর এক্সপায়ারির দিন এর থেকে একটা মুভমেন্ট আমরা আপসাইডে দেখতে পারি। তাই আমি এখানে স্ট্রং সাপোর্ট লিখি, এবং সেটা লিখিয়েও দেখবেন এখানে ঠিক হ্যামার ক্যান্ডেলটা বানার পরে, মানে এখানে একটা দেখবেন হ্যামার টাইপের একটা প্যাটার্ন বানিয়েছিল, এটা 15 মিনিটস আছে, 5 মিনিটসে দেখবেন এখানে একটা হ্যামার প্যান্ডেল ক্যান্ডেল বানিয়েছি, আমি 5 মিনিটসে করে দেখাচ্ছি আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এই যে দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, তো হ্যামারটা বানানোর পরে আমি সেখানে আরও বেশি কনফার্ম হয়েছি, এবং যখনই রিটেস্ট করে সেই জায়গাতে দেখবেন এখানে স্ট্রং সাপোর্টটা আমি আপনাদের লিখে দেখাই, এবং সেখান থেকে দেখতেই পাচ্ছেন যে কী ধরনের আপসাইডে মুভমেন্ট। এবং এই মুভমেন্টগুলো প্রত্যেকটা আমাদের বলা, এবং যতবার দেখুন এখানে বক্স প্যাটার্নটা পর্যন্ত আপনাদের বলে দিয়েছিলাম যে বক্স প্যাটার্ন বানিয়েছে, এরপরে যখন ব্রেকডাউন দেবে একটা বড় ব্রেকডাউন দেখুন। তো এখানে নো ডাউট এইটা মানে আমাদের যেই ধরনের আলোচনা হয়েছে তার বাইরে এইটা কিন্তু নেই। তো কারা কারা প্রফিট করতে পেরেছে না করতে পারলে আপনাদের এই অ্যানালিসিসটা প্রাইস অ্যাকশনটা মানে শিখে, যারা সুইং ট্রেডিংও করেন তারাও যদি এই প্রাইস অ্যাকশনটা দেখে শিখেন তাহলে আপনাদের কিন্তু স্টকের জন্য প্রচুর পরিমাণে উপকার হবে। তাই এটাকে প্র্যাকটিস হিসাবে আপনারাও দেখতে পারেন। তো কারা কারা দেখেছেন এবং দেখে কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আপনাদের ভুল আমরা মানে ভুলবেন না আপনারা। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ানে যারা যারা অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য আছে আমাদের একটা অফার, সেটা হচ্ছে 2 দিনের ফ্রিতে ওয়ার্কশপ করতে পারবেন। তবে অ্যাঞ্জেল ওয়ানে আপনাদের এখনই নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা নভেম্বরে যারা আগে খুলেছেন তারা কেউ পাবেন না, কারণ এটা অ্যাঞ্জেল ওয়ান থেকে টোটালি করছে। তো অ্যাঞ্জেল ওয়ানে যারা যারা এই মাসে অ্যাকাউন্ট খুলবেন তাও এই মাসে এই 4-5 দিনের মধ্যে, তাতে যদি কেউ ট্রেড করতে পারেন তাহলে আপনারা এলিজেবল হবেন 2 দিনের ওয়ার্কশপে। তাছাড়া আপনারা যারা যারা করতে পারবেন না তারা 999 টাকা পে করেও আমাদের 2 দিনের ওয়ার্কশপটা আপনারা জয়েন করতে পারেন। আমি 2টো দিন রাতের বেলা ক্লাস করাবো 7টা থেকে 9টা, তো 2টো দিন যারা যারা চান তারা 999 টাকা দিয়ে জয়েন করতে পারেন। চলুন এবার কথা হয়ে যাক যে আমাদের
প্রথমেই আসি বলরাম চিনি। বলরাম চিনির ক্ষেত্রে বলেছিলাম, দেখুন সুগার সেক্টর একটা আপসাইডের সেক্টর, এবং এখানে আমি আলোচনাও করি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে, তার ব্রেকআউট দিয়েছে, সেক্ষেত্রে দেখুন কী সুন্দরভাবে আমরা এখানে প্রফিটও দেখতে পাচ্ছি এবং ভালো রকম। এখান থেকে যদি আমরা দেখি এই শুধু এইটুকু জোনের মধ্যেই, তাহলেও যদি দেখি আমরা যে কত পার্সেন্ট প্রফিট জেনারেট করতে পেরেছি, দেখুন আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এই কারণে যে দেখে রাখাটা ভালো যে মার্কেট কতটা পরিমাণ দেয়। এখান থেকে আমরা যদি দেখি, আমরা এই জায়গাতে আমাদের ছিল এন্ট্রি পয়েন্ট, আমি যদি এন্ট্রি পয়েন্টকে একটু নিয়ে আসি, আমাদের এন্ট্রি পয়েন্ট হবে এই জায়গাটা। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 5% গেন মিনিমাম পেয়েছি, তো 5% গেন মানে যথেষ্ট ভালো, আমরা দুদিনে মাত্র 5% গেন পেয়েছি, যেটা নো ডাউট যদি সুইং ট্রেডিং হিসাবে দেখেন যথেষ্ট ভালো। তো সেই জায়গাতে আশা করছি ভালো করে আমরা পেয়েছি। এবার চলে যাই নেক্সট শেয়ার, সেটা হচ্ছে BPCL। তো BPCL-এর ক্ষেত্রে আমরা এখানে আলোচনা করেছিলাম, BPCL আমার মনে হয় এইরকম জায়গাতে আমরা আলোচনা করেছিলাম যে এইটার যদি ব্রেকআউট হয় তো একটা ভালো আপসাইডে মুভমেন্ট আসতে পারে। আমি মনে হয় কালকেই বা কিছু একটা দিন এখানে আলোচনা করেছিলাম, দেখুন আপসাইডে দিয়েছে, এখানে রিটেস্ট করতে এসেছে, আবার দেখবেন বুম দেবে, এবং সেটাই ঘটল BPCL-এর ক্ষেত্রে, বেশ ভালো। তো এখন একটু অপেক্ষা করুন, সোনা না কিনে কোন শেয়ারের ব্যাপারে সেটা নিয়ে বলছি, এক্ষুনি বলছি। এবার আছি বাটা ইন্ডিয়া। বাটা ইন্ডিয়া এই শেয়ারের ক্ষেত্রে দেখুন যদি দেখেন, তো সেখানেও আমরা আলোচনা করেছিলাম, এখানেও কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এবং তার ব্রেকআউট দিয়েছে, বাটা ইন্ডিয়া আরও বেশি আপসাইডে যাওয়ার সম্ভাবনা আছে। এবং বাটা ইন্ডিয়াকে আমি এই লেভেলেও আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, দেখুন বাটা ইন্ডিয়ার ক্ষেত্রে ভালো একটা আপসাইডে লেভেল, সেটা অনেক দিন ধরেই আপনাদের সাথে আমি আলোচনা করে চলেছি যে বাটা ইন্ডিয়ার ক্ষেত্রে একটা প্রবাবিলিটি আপসাইডে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ বেশি। তো সেক্ষেত্রে এই শেয়ারটাকে অবশ্যই খুব ভালো করে নজর দেবেন। এবার আসি নেক্সট শেয়ার, সেটা হচ্ছে টাইটান কোম্পানি। টাইটানের ক্ষেত্রেও দেখুন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট হয়েছিল এবং এই ব্রেকআউট হয়ে সাস্টেন করেছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো একটা আপসাইড। এখান থেকেও যদি দেখি আমরা প্রায় 6-8% কাছাকাছি গেন পেয়েছি, যারা সুইং ট্রেডিংয়ের জন্যও নিয়েছেন। তাছাড়া আমাদের যারা মানে আগে থেকে নিয়ে রেখেছেন তাদের তো কোনো কথাই নেই, তারা এইসব জায়গাতে আমাদের, যদি আমরা আলোচনা করি যে কোন জায়গাতে নিয়েছিলাম, সেটা আমাদের এই রকম পজিশনে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য নিয়েছিলাম, যেটা পার্টিকুলার, যেটা মানে আমরা লং টার্মে যে সুইংটা নিয়েছিলাম সেখানে এই জায়গাতে। তো এই জায়গা থেকে আমরা দেখতেই পাচ্ছি কত ধরনের আমরা কত বেশি প্রফিট পেয়ে আসি যদি আপনাদের জাস্ট দেখায়। এবং আমাদের প্রিমিয়াম গ্রুপের মেম্বাররা আমার মনে হয় প্রচুর পরিমাণে, প্রিমিয়াম গ্রুপ বলতে কি এটা ফ্রিতেই প্রিমিয়াম গ্রুপ, তো ভাববেন না যে এখানে টাকা দিয়ে, আপনারা ফ্রিতেই অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক এইসবের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আপনারা ফ্রিতেই পাবেন, তো গিয়ে খুলতে পারেন। এখান থেকে যদি দেখি আমরা প্রায় 26%-এর কাছাকাছি গেন পেয়েছি, যেটা নো ডাউট ভালো বেস্ট গেন। চলুন এবারে শেয়ার আসা যাক, সেটা হচ্ছে দুটো সোনা না কিনে কোন শেয়ারের কথা বলেছিলাম। প্রথমে আসে নারায়ণা হৃদয়ালয়, যেই শেয়ারটার ব্যাপারে আমরা যদি দেখি কোন জায়গাতে আলোচনা করেছিলাম সেটা আগে দেখা যাক। দেখুন আমাদের আলোচনা হয়েছিল এই শেয়ারটার, এখানে নারায়ণা হৃদয়ালয়ের ক্ষেত্রে আমরা যেই মানে এখানে যেখানে আমরা আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে এই জায়গাতে। এবং এখান থেকে যদি দেখি দেখুন এই জোনটাতে আমরা আলোচনা করেছিলাম, যদি সবার আশা করছি মনেও আছে, 760-750 এই সমস্ত লেভেলে গিয়ে আমাদের পুরনো ভিডিও দেখতে পারেন, না যারা আছেন তারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে যারা নতুন আছে তাদের ক্ষেত্রে সুবিধা হবে যে হ্যাঁ এখান থেকে আমরা প্রায় 70%-এর গেন পেয়েছি। যদি দেখি এইটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি থেকে প্রায় আমরা দেখতে পাচ্ছি নভেম্বর, প্রায় অনেকটা দিন লেগেছে যদিও, বা 70% গেনটাও কিন্তু কম গেন না, যথেষ্ট ভালো গেন, 70% গেন পেয়েছি যেই জায়গা থেকে আমরা আলোচনা করেছিলাম। এবার হঠাৎ করে এই শেয়ারটা নিয়ে আমরা কেন আসছি, কারণ আজকে কিন্তু তার রেজাল্ট আউট হয়েছে, এবং রেজাল্ট আউটের ক্ষেত্রে আমরা যদি দেখি যে কোয়ার্টার টুয়ের যে রেজাল্ট আউট হয়েছে সেই রেজাল্ট কিন্তু দুর্ধর্ষ পরিমাণে করেছে। এবং যদি দেখি তারা রেভিনিউ গ্রোথ 26%-এর কাছাকাছি করেছে, 26% তারা রেভিনিউ গ্রোথ করেছে, এবং সেটা মাত্র শুধুমাত্র হসপিটাল বেড থেকে। তো বুঝতেই পারছেন নারায়ণের হৃদয়ালয়ের ক্ষেত্রে একটা বীভৎস ভালো কোম্পানি, এবং বলেও ছিলাম যে দেবী শেট্টি মানুষটি এমন, তো মানুষটির মধ্যে একটা অন্য ধরনের মানে নেচার আমরা পাই, কারণ তার প্রমোটার হিসেবে দেখে নিতে হয় যে কোনো শেয়ার যখন আমরা কিনবো তার প্রমোটারকে খুব ভালো করে দেখা উচিত। চলুন এবার কেন শেয়ারটার ব্যাপারে আমরা আলোচনা করছি সেটা একটু দেখে নিই। প্রথমে আসি মার্কেট ক্যাপিটাল, যেটা মোটামুটি বেশ একটা ঠিকঠাক জায়গাতে আছে। আরও সেই যদি দেখি 31.6%, এবং আরও এই রিটার্ন অন ইকুইটি যেটা সেটা 33%। ভেবে দেখুন যে 33% রিটার্ন অন ইকুইটি মানে কিন্তু বিশাল রিটার্ন অন ইকুইটি। দেখুন এই যে 705 আর 1314, তো আমরা আলোচনা করেছিলাম এই 750-40 এইরকম জায়গাতে, তো সেখান থেকে কোথায় আজকে পৌঁছে গেছে। এবং আমরা যদি দেখি, আচ্ছা কেন, দেখুন এরা যেটা করে সেটা হচ্ছে রোবোটিক সার্জারি। আমার কেন দেখুন, কারণ হসপিটাল সেক্টরটাই আমার মানে পছন্দের একটা এবং আমার সেক্টর বলে আমি মনে করি, এবং সেক্ষেত্রে এবং হসপিটাল সেক্টরকে আমি খুব কাছ থেকে দেখেছি যে এই সেক্টরে কী কী হয়, কী কী ধরনের এর বিহেভিয়ার হয়,
এর চেঞ্জেসগুলো কী কীভাবে আসে, প্রত্যেকটা জিনিস আমি খুঁটিনাটি বুঝি, এবং সেই খুঁটিনাটিগুলো আপনাদেরও আমি বোঝানোর চেষ্টা করেছিলাম নারায়ণ হৃদয়ালয়ে যখন আমরা অ্যানালিসিস করেছিলাম, গিয়ে দেখতে পারেন। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম কি রোবোটিক সার্জারি প্লাস এদের সার্জারিটা যেইভাবে হয়, মানে ধরুন একজন মানুষ এই স্কিনটা শুধু কাটবে, তারপরে কাজটা সেকেন্ড মানুষটি করবে, ফলে কি হয় টাইম অনেক বেঁচে যায়। এবং এই যে হার্ট সার্জারি এত তাড়াতাড়ি স্পিডে হয়, যেই স্পিডে ধরুন অন্যান্য হসপিটাল যখন একটা দিনে ধরুন 3টা বা 30টা সার্জারি করতে পারবে, এরা সেখানে কি হচ্ছে না প্রায় 120 মানে 4x কিন্তু প্রায় এদের মানে এক্সট্রা করতে পারবে। কেন না, একটা মানুষকে একটা জিনিসের উপরেই স্পেশালাইজড করা হচ্ছে, ফলে কি হবে সেই মানুষটার খুব কম টাইম লাগবে। দেখবেন যদি আপনি শুধুমাত্র একটা জিনিসের উপরে ফোকাস করে অনেক দিন ধরে থাকেন, যেটা আমাদের অ্যাটমিক হ্যাবিটসের বইয়েতেও লেখা আছে, সেই জায়গাতে দেখবেন যে একটা জিনিসকে যদি বারবার বারবার করতে থাকেন তখন আপনি ওটাতে মাস্টার হয়ে যাবেন, এবং সেটাই করে এরা। ফলে কি হয় না, এই শেয়ারটার মধ্যে পোটেনশিয়ালিটি কিন্তু ভীষণ পরিমাণে হাই, এবং কম টাকার মধ্যে, ইন্ডিয়াতে যেটা সবচেয়ে বেশি দরকার কম টাকার মধ্যে ভালো। এবং এই মুহূর্তে কেন আলোচনা করছি, দেখুন এই শেয়ারটার কিন্তু পোটেনশিয়ালিটি যেটা আছে সেটা 80 অবধি, এখন সেটা মাত্র 30 ট্রেড করছে পিইতে। তো এটার পোটেনশিয়ালিটি এখন অনেক বেশি, এ তো সবে শুরু হয়েছে, এটার পোটেনশিয়ালিটি এখন অনেক বেশি বলে আমি মনে করি। এবং ডিভিডেন্ড প্রচুর পরিমাণে দেয় এরা, সিএজিআরও যথেষ্ট পরিমাণে ভালো। যদি দেখেন এদের, দেখুন আরওসি যদি দেখেন, মানে নারায়ণ হৃদয়ালয়ের ক্ষেত্রে দেখুন সবচেয়ে বেশি, যদি কম্পেয়ার করেন দেখুন আরওসিটা কোথায় সবচেয়ে বেশি, দেখুন অ্যাপোলো হসপিটালের চেয়ে নারায়ণ হৃদয়ালয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি। মানে আমাদের দেবী শেট্টিবাবু কিন্তু শুধুমাত্র ডক্টর দেবী শেট্টিবাবু, উনি কিন্তু শুধু মানে ভালো ডাক্তার হিসেবে নয়, ভালো বিজনেসম্যান। দেখুন যখনই কোনো মানুষ আগে সমাজের জন্য ভেবেছে, সেক্ষেত্রে দেখবেন আপনার বিজনেস খুব তাড়াতাড়ি গ্রোথ করবে। যদি ধরুন আপনি বিনিয়োগ বাংলার কথাও ভাবেন, আমি যদি আগেই ভাবি যে আগেই আমি আমার সেলসকে বেশি পরিমাণে দেখব, বা প্রথমেই প্রচুর পরিমাণে ভিউ হয়ে যাবে, এগুলো হয় না। কী হয়, আমাকে আগে আপনাদের সেবা করতে হবে, যে আপনারা কিভাবে উন্নতি করবেন সেইটার উদ্দেশ্য যদি আমার থাকে, তাহলে আজ না হলেও কাল আমি জানি আমাদের চ্যানেল সেই লেভেলে গ্রোথ করবে। অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে আমি যখন 1 মিলিয়ন 1 মিলিয়ন করে বলতাম অনেকে হাসতেন, কেন 1 মিলিয়ন করে বলি, কারণ আমার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা আমি মনে করি যে একটা নোবেল ভিশন নিয়ে আমি এগোচ্ছি, এবং যেটা আপনাদের ফিনান্সিয়ালি এডুকেট করার পরিমাণে, ফিনান্সিয়ালি লিটারেসি মানে দেওয়ার জন্য আমি যে চেষ্টাটা করছি, আশা করছি আপনাদেরও সেটাতে হেল্প হচ্ছে, এবং তার দ্বারা আপনারাই আর 5 জনকে বলবেন আর 5 দিন বাদে যে এই চ্যানেলটা দেখা যেতে পারে বা দেখতে পারিস। কেন না, এই চ্যানেলের মধ্যে সেই ধরনের আলোচনা করার আমরা চেষ্টা করি, এবং সেটাই কিন্তু এই নারায়ণা হৃদয়ালয়ের ক্ষেত্রেও হয়, যে এরা আগে নিজেদের বিজনেসকে না, আগে মানুষকে সেবা দান করতে এরা প্রস্তুত। এবং সেই জায়গাতে যেখানে কিন্তু অ্যাপোলো হসপিটাল অনেকটাই পিছিয়ে, আমি অ্যাপোলো হসপিটালকে খারাপ বলছি না, অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু নারায়ণা হৃদয়ালয়ের ক্ষেত্রে আমরা সেই শেয়ারে ইনভেস্ট করবো যার মধ্যে পোটেনশিয়ালিটি বেশি। তো এর পোটেনশিয়ালিটি অনেক বেশি, এবং দেখতে পাচ্ছেন যে যদি দেখি আমরা প্রত্যেকটা শেয়ারের চেয়ে অনেক বেশি, তো বোঝাই যাচ্ছে যে কী ধরনের এরা ভ্যালু ক্রিয়েট করছে। এবং শুধু ওটাই না, দেখুন সেলস গ্রোথ খুব একটা কিন্তু কম নেই, যদি দেখি এটা একটা বিশাল বড় হসপিটাল, কিন্তু তার তুলনাতেও এটা কিন্তু একটা সেক্টরের উপরে থেকেও খুব একটা কম নেই, প্রায় 40-এর কাছাকাছি। এবং 40 হসপিটাল আমরা দেখেছি যে 40-এর কাছাকাছি, 40 হেলথের কাছাকাছি, এবং ম্যাক্স হেলথের প্রায় সমান। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে কী ধরনের এরা কিন্তু মানে আপনাকে প্রফিট দিতে পারে। আচ্ছা, আমি একদম এই প্রফিট লসটা কোয়ার্টারলি রেজাল্টের চেয়েও, কোয়ার্টারলি দেখুন এরা তো লাগাতার কোয়ার্টারলি, যদি দেখেন একটা কোয়ার্টারও আমার মনে হয় প্রত্যেকটা কোয়ার্টার থেকে তার পরের কোয়ার্টার তারা বেস্ট করতে শুরু করেছে, একটা কোয়ার্টার। এবং অপারেটিং প্রফিটও যদি দেখি লাগাতার, আমরা যেই জায়গাতে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে 192-172 এইরকম লেভেলে, এই মার্চ 2022, জুন 2022 আমাদের আলোচনা হয়েছিল, এবং সেখান থেকে দেখুন এই জায়গাটাতে কোথায় গিয়ে পৌঁছে গেছে, 308-এ। নেট প্রফিট দেখুন 2020-তে যেখানে -3 ছিল সেটা সেখানে 227, কত পার্সেন্ট একবার হিসেব করে দেখবেন। তো এবং প্রত্যেকটা কোয়ার্টার তারা কিন্তু হাইলি মানে প্রফিট গ্রোথ তারা করে গেছে। সেলস আমরা যদি দেখি, সেলস তাদের ক্ষেত্রে লাগাতার তারা বাড়িয়ে চলেছে, অপারেটিং প্রফিটকে তারা কিন্তু লাগাতার বাড়িয়ে চলেছে। এবং দেখুন এখানে এই যে 2022-এর এই এর চেয়ে আমরা যেখানে আলোচনা করেছিলাম সেখান থেকে কিন্তু প্রায় তারা তাদের অপারেটিং প্রফিটকে তারা ডবল করেছে, তাই কিন্তু শেয়ার প্রাইস ডবল হয়েছে, মানে কি প্রায় একই জায়গাতেই এখনও ট্রেড করছে। ব্যাপারটা বুঝতে হবে, আমি একটা 10 টাকার শেয়ার কিনেছি,
তো 10 টাকার শেয়ারটা এখন 20 টাকা হয়েছে। এখন যখন আমি 10 টাকার শেয়ারটা কিনেছিলাম তখন এরা সেলস করতো ধরুন 100 টাকার, এখন এরা সেল করছে ধরুন 100 টাকা। তাহলে কি হবে? না, তাহলে আমি দেখতে পাচ্ছি কি এইটা পাম্প অ্যান্ড ডাম্প থিওরি অনুযায়ী এটা কি হবে, একটা টাইম ধসে পড়বে। কিন্তু এই 100 টাকাটার যে যারা সেল করতো তারাই যদি এখন 200 টাকা সেল করে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি কি না, এই যে 20 টাকা যে হয়েছে প্রাইসটা সেটাতে যুক্তিযুক্ত, ঠিক আছে। তাহলে তাদের এখানে প্রাইসটা হওয়া বাঞ্ছনীয় ছিল, তাই হয়েছে। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইসটা হওয়াটাই যুক্তিযুক্ত। এবং নেট প্রফিটকে যদি দেখি, দেখুন এখানের চেয়ে নেট প্রফিট ডবল হয়েছে, ডবলের চেয়েও বেশি। তো এইটাই ব্যাপার যে একটা ভালো শেয়ারকে ভালো জায়গাতে ইনভেস্ট করার কী ফলাফল সেটা আপনারা জানেন। এবং বিনিয়োগ বাংলাতে যদি দেখেন প্রায় 95-96% শেয়ার আমরা দেখেছি উঠেছে। হ্যাঁ, সেই টাইমে হয়তো বা বলেছি সেখান থেকে কিছুটা পড়ে গেছে, দেখুন মার্কেটে কেউ বলতে পারে না। আরেকটা কথা আপনাদের আমি বলি, এখানেই একটা কথা আসে, সেটা হচ্ছে ওয়ারেন বাফেটের, যে প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। ওকে, প্রাইসটা এইটা যেটা আপনি পে করছেন, আর ভ্যালু সেটা যেটা আপনি পাচ্ছেন। তো এটা ভেবে দেখুন যে কোন প্রাইসে আপনি মানে পে করতে চাইছেন আর কোন ভ্যালুটা আপনি মানে ক্রিয়েট করতে চাইছেন। তো এটা ওয়ারেন বাফেটের একটা বিশাল বড় কথা, এবং এটা যারা বুঝে যাবেন তাদের মনে হয় আর কিছু বলার কিছু থাকে না, সেই জায়গাতে আশা করছি আপনারা বুঝেই গেছেন। এবং অ্যাসেট তাদের দেখুন, এখানে কিন্তু হসপিটাল সেক্টরে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাসেট, একটা বেশ পরিমাণে খরচা হয়। এবং অ্যাসেটটা দেখুন আস্তে আস্তে করে তারা কিন্তু বাড়িয়ে চলেছে, যেটা আমরা আপনাদের অনেকবার বলেছি যে হসপিটাল সেক্টরে কিন্তু অ্যাসেটের একটা ম্যানেজমেন্টের বিশাল বড় ব্যাপার স্যাপার আছে। এবার আসি প্রোমোটার হোল্ডিং, প্রোমোটার তাদের কাছে সেম আছে। FII কে দেখুন, তারা কিন্তু আস্তে আস্তে করে বাড়াচ্ছে। DII কে দেখুন, তারা একটু কমেছে। আচ্ছা, এখানে এই যে DII-এর টাকা, এই DII-এর টাকাটা কাদের, আমি এইটা নিয়ে একদিন যদি অনেকে চান আমি একদিন কথা বলবো। DII-এর টাকার কারণ না, পাবলিকের টাকা, আপনাদের টাকা। আপনারা কিসে করছেন, মিউচুয়াল ফান্ড সেটা কিনছে, আপনারা LIC কিনছেন সেই টাকা আসছে, আপনারা কোনো মিউচুয়াল ফান্ড আরও অন্য ধরনের মিউচুয়াল ফান্ড কিনছেন সেখানের টাকা। তো DII টাকা ভাববেন না যে DII এখানে কিনছে বেচছে, এগুলো ভাববেন না। এগুলো প্লিজ, এগুলো ব্যাপারে আগে জানুন যে কি টাকা কীভাবে আসছে না আসছে, অনেক কিছু নিয়ে এইসব ব্যাপার আছে যেগুলো নিয়ে কথা বলবো, যে একটা কন্ট্রা কথা আর কি, মানে এটা কি হওয়া যুক্তিযুক্ত নাকি যুক্তিযুক্ত না। আমরা যদি একটু বসি তাহলে ওইসব নিয়ে একজন আলোচনা করা যাবে, যেটা আমি একদিন লাইভে বসবো। তো সেক্ষেত্রে এখানে যদি আমি রোববার একটু লাইভ করার চেষ্টা করছি, দেখা যাক ওই দিনই আলোচনা করব। এবারে যদি পাবলিকের কাছে দেখি, দেখুন পাবলিক কিন্তু এখানে বাড়িয়েছে, ঠিক আছে কোনো ব্যাপার না। পাবলিকের মধ্যে এখানে পাবলিককেও দেখতে হবে যে পাবলিকের মধ্যে কে বাড়িয়েছে, পাবলিকের মধ্যে আদার্সরা তারা বেশি বাড়াচ্ছে নাকি নর্মাল পাবলিক যারা দেখি। এই দেখুন কিরণ মজুমদার সাউ, তো এনার কাছে তার মানে সবচেয়ে বেশি পরিমাণে আছে, আমি জানি না এনি কে। তো ওনার কাছে বেশ 2.3% আছে, মানে যেটা বেশ অনেকটাই বেশি, তো যথেষ্ট ভালো একটা শেয়ার হোল্ডিং আছে। তো এখানে দেখালাম, এটা গেল একটা শেয়ার। এবারে আসি সেকেন্ড শেয়ার, সেটা হচ্ছে মুটুত ফাইন্যান্স, যেটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। সেটাও যদি দেখেন মুটুত ফিনান্সে, প্রথমে আগে বলি যে এই শেয়ারটা নিয়ে কেন আলোচনা করছি। প্রথমেই দেখুন আমার কাছে যেটা প্যাটার্ন, আমি আগেও বলি যে দেখুন আমি আগে যেটা দেখি সেটা হচ্ছে প্যাটার্নকে দেখি, যে চার্টকে দেখি। চার্ট দেখে যদি ভালো লাগে তখন আমি তার অ্যানালাইসিস করতে ভালোবাসি, এবং এখান থেকে ভালো একটা আপসাইডের মুভমেন্টের সম্ভাবনা আছে। এর সাথে যেটা দেখার সেটা কি না, আমাদের ফান্ডামেন্টালসকে দেখতে হবে। দেখুন মুটুত ফিনান্সের ক্ষেত্রে মার্কেট ক্যাপিটাল হিসাবে যদি আমরা দেখি, মার্কেট ক্যাপিটাল যথেষ্ট ভালো পরিমাণে আছে, এবং আরওই যদি দেখি যেটা 17.6%, যথেষ্ট ঠিকঠাক। চলুন পি রেশিওর দিক থেকে একটু দেখা যাক, তো যে পিটা কোথায় আছে, মোটামুটি ঠিকঠাক জায়গাতে আছে। প্রাইসও যদি দেখি এখনও মোটামুটি একটা ঠিকঠাক পজিশনেই আছে। আচ্ছা, এবারে এখানে দেখতে হবে যে আরওসি এখানে আমাদের যে মুটুত ফাইন্যান্স তারা কত দিচ্ছে। দেখুন এদের তুলনায় আমরা যদি দেখি SBI কার্ডস দিচ্ছে, তারপরেই কিন্তু আমাদের যদি দেখি বাজাজ ফিনান্সের চেয়ে মুটুত ফিনান্স কিন্তু বেশি দিচ্ছে আমাদের আরওসি, মানে রিটার্ন অন ইকুইটিতে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকম একটা দিচ্ছে। এবার চলুন ফিনান্সিয়াল প্রফিট যদি দেখি, দেখুন লাগাতার তারা কিন্তু বাড়িয়ে চলেছে। আমরা ফিনান্সিয়াল প্রফিট যদি লাগাতার দেখি, লাগাতার তাদের ক্ষেত্রে বেড়ে চলেছে, এবং নেট প্রফিট সেটাও লাগাতার তারা বাড়িয়ে চলেছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে একটু আমরা ইয়ারলি দেখি, ইয়ারলি রেভিনিউ গ্রোথ কি সত্যি হচ্ছে? হ্যাঁ, রেভিনিউ গ্রোথ হচ্ছে। ফিনান্সিয়াল প্রফিট কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। প্রফিট বিফোর ট্যাক্স বাড়ছে, নেট প্রফিট
892 থেকে তারা নিয়ে এসেছে 3770-এ। তো মাত্র দেখুন এইটা যদি দেখি প্রায় তিন গুণ তারা করেছে, এবং এটা কিন্তু জোক না। আপনারা ভাববেন যে 2012 সাল থেকে আজকে প্রায় 11 বছরে তারা এইটা, কিন্তু এই সব সেক্টরে অনেক ধরনের বড় বড় জায়ান্টের সাথে খেলতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো। এবং ইপিএস ইন রুপিস আর্নিং পার শেয়ার যদি দেখেন বেশ ভালো, 93.93, যেটা এখানে 24 ছিল সেটা কিন্তু 93.93, যেটা নো ডাউট মানে আগের সবচেয়ে এখনও পর্যন্ত দেখুন বেশিতে চলছে। এইগুলোই দেখার বিষয় যে কোন জায়গাগুলোকে দেখে আমরা বিচার করতে পারবো যে এই শেয়ারটাকে নেওয়া উচিত কি উচিত না। তো সেক্ষেত্রে আমরা টোটাল লাইবিলিটিস ক্ষেত্রে দেখছি, ক্যাশ ফ্লোকে দেখুন এখানে মাইনাসই দেখতে পাবেন, কারণ এদের ক্ষেত্রে কেন হয় না এদের ক্ষেত্রে মাইনাস দেখা যায় এই কারণে আমি বারবার বলেছি, ক্যাশ ফ্লো এরা আগে ক্যাশটা তোলে সেখান থেকেই মানুষকে আবার এরা দেয়। সেক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টর এবং ফিনান্সিয়াল সেক্টরে আমরা ক্যাশ ফ্লোটাকে একটু অ্যাভয়েড করবো এবং দেখে নেবো যে মাইনাসে মোটামুটি আছে। এবার যদি দেখি দেখুন এফআইএ ডিএসএর হোল্ডিং হোল্ডিং মোটামুটি আমরা যদি দেখি এখানে একটু হোল্ডিং এফআইএ যদিও বা কমিয়েছে কিন্তু ডিআইএ তারা আস্তে আস্তে করে বাড়িয়েছে, তো সেক্ষেত্রে প্রায় একই ব্যাপার। পাবলিকের কাছে দেখুন আস্তে আস্তে করে কমেছে, যেইটা একটা ভালো দিক, এবং প্রমোটার হোল্ডিং প্রায় একই আছে, কোনো কিছু কমতি নেই। তো সেক্ষেত্রে এই শেয়ারটাকেও আমরা নজরে রাখতে পারি, এবং মুথুট ফিনান্সের ক্ষেত্রে আমি দেখালামও যে কেন, এবং এই শেয়ারটা কেন আমি এই ধরনের আলোচনাটা করলাম সেটাও আপনাদের বুঝিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমাদের জন্য ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। তো 200 লাইকের অনুরোধ রইল, তার সাথে সাথে প্লিজ 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 সবাই মিলে শেয়ার করুন ভিডিওটাকে, যত শেয়ার করবেন মানুষের সাথে তত ভালো। আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন, যারা মোটামুটি আমাদের ভালোবাসেন, যারা আমাদের কাছ থেকে বিনিয়োগ বাংলা চ্যানেল থেকে উপকৃত হয়েছেন তারা অন্তত হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, দুটো বন্ধুকে শেয়ার করুন, নাই দেখুক তারা, কিন্তু দেখবেন একটা দিন অন্তত ফিনান্সিয়াল এডুকেশনের জন্য তাদের যখন দরকার পড়বে কোথাও না কোথাও গিয়ে তারা একটু দেখতে চাইবে, আর তখন আপনাকে আগে থ্যাংক ইউ জানাবে, আমাকে থ্যাংক ইউ জানানোর আগে। তার সাথে সাথে যদি আপনি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটা অবশ্যই যাবে এই দিন, কেন না আপনার কাছে তার আগেই কিন্তু ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে প্রত্যেক দিন, তো এটা আপনার উপকারেই লাগবে। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বাই বাই।